কেউকে আমি কেউ লাগে আমি অমুক হুজুর বালা না তমুক হুজুর খারাপ ওরা নামাজ সাইরা দিয়াছে এক ঝামেলায় আমরা নামাজিরা পড়ছি আর এক ঝামেলায় মাসকান দিয়া শয়তান হাততালি দিয়া অট্ট আসি দিয়ে কয় প্যাচ লাগাইছি বালা কইরা লাগাইছি যা কিশোরে মসজিদ থেকে বাইর কইরা প্যাচ লাগাইছি আর তোরা কিশোরে ঢুকাইয়া প্যাচ লাগাইছিস মুসলমানের চরিত্র রাসূলের সাহাবাদের চরিত্রের মতো হওয়া লাগবে আমাদের দিন সাহাবাদের দিনের সাথে মিলা লাগবে আমাদের দিল সাহাবাদের দিলের সাথে মিলা লাগবে আমাদের আমল সাহাবাদের আমলের সাথে মিলা লাগবে আমিনু কামা আমানান নাস রাসূলের সাহাবাদের পারস্পরিক সম্পর্ক কি ছিল তুমি এবং তুমি আমি এবং তুমি আপনি এবং সে যদি রাসূলের সাহাবাদের আমলের সাথে চরিত্রের সাথে দিলের সাথে মিশকে না পান বুঝতে হবে আপনি সাহাবাদের লাইনে নাই প্রতিদিন দাঁড়ায়া নামাজে 17 বার কমপক্ষে আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফরজ নামাজ কমপক্ষে 17 রাকাত নাকি সুন্নত ওয়াজিব যদি নাও পড়ে ফরজ তো 17 রাকাত প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই হয়তো মুসল্লি পড়ে না হয় ইমাম পড়ে পড়া লাগবেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমারে সঠিক পথ দেন সঠিক পথটা কই সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যারা নিয়ামত পেয়েছে নিয়ামত কারা পাইছে উলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফীকা বলেন সুবহানাল্লাহ যে পথ আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সাহাবাদের পথ নবীদের পথ সিদ্দিকদের এখন সাহাবাদের চরিত্র কি আল্লাহ এবার বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আমার নবী মুহাম্মদ এবং তার সঙ্গী যারা সাহাবী যারা তাদের চরিত্র হলো তারা কাফেরদের ব্যাপারে আপোষহীন বজ্র কঠিন আর মুমিনদের ব্যাপারে তারা নরম দিল তারা কাফের সাথে সম্পর্ক রাখে না আর মুমিন মুমিনের জন্য প্রয়োজনে জীবন দিয়া দেয় ইয়ার মুখের যুদ্ধের দিকে তাকান নিজে পানি পান করে নাই শহীদ হয়ে গেছে আরেক ভাইকে প্রাধান্য দিয়েছে মুহাজির সাহাবী আনসারদের দিকে তাকান মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে নিজের ঘর অর্ধেক করে দিয়া দিছে এমন ঘটনা ঘটেছে একাধিক স্ত্রী ছিল একটা বউরে তালাক দিয়া আনসার ভাই মুহাজিরের সাথে বিয়ে দিয়ে দিছে মুমেন মুমেনের জন্য হামদরদ দিল এত চমৎকার জানটা দিয়ে দেয় আচ্ছা এবার আপনি বলুন তো যে জোরে আমিন বলে সে কাফের না মুমেন কথা কিন্তু বলতে হবে যে আস্তে আমিন বলে কাফের না মোমেন তো মোমেনের সাথে মোমেনের চরিত্র কেমন হবে ফতুয়াবাজি মুনাফেক কাফের ইসলামে নাই বাইর কইরা দাও এরকম ইমামের পিছনে যে কেরাত পড়ে যে কেরাত পড়ে না সেও মোমেন সেও মোমেন জাহালে হাদিস সেও মোমেন জাহানাবি সেও মোমেন যে ক্যাম করে সেও মোমেন যে করে না সেও মোমেন হতে পারে চিন্তার ভিন্নতা কিছু বুঝ বুঝ ভুল আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তার ইমানের ব্যাপারে আপনি কোনো রকমের হাত দেওয়ার অধিকার রাখেন না যদি অন্তরে মুনাফেকিও থাকে রাসূলের জামানায় ওহির মাধ্যমে আল্লাহ জানাইছে এই এই মুনাফেক মুনাফেকদের কোন নবী মুহাম্মদ মসজিদ থেকে বের করে দেন নাই বিশ্বনবী জানতেন কে কে মুনাফেক আল্লাহ ওহির মাধ্যমে জানাইছে মসজিদ থেকে বের করে নাই জানার পরেও আর আমি তো জানি না আপনি মুনাফেক কিনা আমি জানি আপনি মুমিন আপনি কালেমাওয়ালা আপনি নামাজি এখন একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের চরিত্র হলো সে আমার ভাই মুমিন মুমিনের ভাই এ কথা বলেছে কে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন তোমরা ভাই কিন্তু আমাদের আলেমদের দিকে ফতুয়ার দিকে তাকালে মনে হয় সে আমার ভাই আর না সে আমার বন্ধু না দুশ্মন
বান্দা আপনি দ্বীনের ক্ষতি করছেন, আপনি ইসলামের ঐক্য বিনষ্ট করছেন। ইমাম বুখারীর সাথে ইমাম আবু হানিফার অনেক মাসালায় দ্বিমত ছিল, ইমাম শাফির সাথে ইমাম মালিকের দ্বিমত ছিল, ইমাম আহমদের সাথে ইমাম আবু হানিফার দ্বিমত ছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কনিষ্ঠ ছাত্র আবু ইউসুফ মুহাম্মদের সাথে হেদায়া কিতাব পড়েন অনেক মাসালায় দ্বিমত, কিন্তু শত্রুতা ছিল। কথা বলেন না কেন, শত্রুতা ছিল, হেও করছে। এখন কেন এটা ঢুকল? যদি এটা আপনার দিলের ভিতর অন্য মোমেনের জন্য হ্যাক থাকে, ঘৃণা থাকে, বুঝতে হবে রাসূলের সাহাবীদের চরিত্র আপনার ভিতরে নাই। আমরা আজকে নামাজ বিষয় নিয়ে কথা বলবো, মাসআলার এমন কথা আসবে যেটা আপনার জীবনের আমলের পুরা উল্টা। কিন্তু আপনি দিল ভালো রাখেন, হাদিস যদি ঠিক থাকে, আপনি মনে করেন যে হাদিসটা ঠিক কইছে, তাহলে আপনার জীবনের উল্টা যত আমল আছে আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে ওইটা ঘুরাবেন, না হয় আপনি ভাববেন আমি যা করেছি যদি ভুল হয় আমি ভুলের উপর আর থাকতে চাই না। আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাদেরকে অন্যায় করহিত কাজ থেকে ফিরাবে। এই ঘোষণাটা আমার না আল্লাহর, আল্লাহর ঘোষণা কখনো ভুল হতে পারে না। আবার বলছেন তো বলছেন ইন্না দিয়া, ইন্না মানে কি? কথা বলেন না ভাই, নিশ্চয়ই, বাবা রে বাবা, দৃঢ়তা দিয়া কয় নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে। কিন্তু সমাজের দিকে তাকান, নামাজও পরে সুদেও টাকা লাগায় আছে না নাই, এর নামাজের সুদ থেকে ফিরাইতে পারে নাই। সুদ খাওয়া কোনো অপরাধই না, ঠিক না? অপরাধ তো আল্লাহ নাকি অপরাধ থেকে ফিরাবে, ফিরাইলো কই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘোষ ছাড়া সিগনেচার করে না এমন অফিসারও আছে না নাই, ওর নামাজ তারে ঘোষ থেকে ফিরাতে পারে নাই। নামাজি ওজনে কম দেয়, নামাজি বালে বেজাল দেয়, বাজারে দুই নাম্বারি করে, নামাজি ভাই বোনের জমিটা দখল করে রাখছে, বাবা 10 বছর আগে মরে গেছে বোনের জমি দেয় না, এমন নামাজি ভাই আছে না নাই? এ করিমগঞ্জে নাই, আজকের মাহফিলে দুই একজন থাকতে পারে, থাকতে পারে না, বোনের জমি ধরে রাখছে দেয় না, বোন জমি চাইতে আইলে চোখ বড় করে দমকায়, এই অংশ নিলে ধ্বংস ভাইমা গেলাম ঘটো নাকি, ফ্যানটা তো লাগতেছে না, বুঝলাম না, উপরে দাও তো ভাই, নামাজ অন্যায় থেকে ফিরায় না, এ বিষয়ে আমাদের দ্বিমত আছে। হাজার হাজার নামাজি অন্যায় কাজ করতেছে, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। হ্যাঁ বন্ধু, নামাজি মানুষও মাঝে সাঝে দুই একটা গুনাহ করে ফেলতে পারে, এটা মানুষ হিসাবে হয়ে যাবে, কারণ সকল গুনাহ থেকে মাসুম শুধু আম্বিয়া আলাইহিমুসসালাম। আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ থেকে মাসুম হইতে পারবো না, মাঝে সাঝে হয়ে যাবে, আবার তাওবা করে আমরা ভালো হব, ঠিকই না? একটা গুনাহ হয়ে গেছে আবার তাওবা করে, কিন্তু কন্টিনিউ গুনাহ করে, কন্টিনিউ নামাজ পড়ে, এটা একসাথে চলতে পারে না। আপনি হারাম খাইতে থাকবেন আবার নামাজও পড়তে থাকবেন, সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি, এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, সিনেমা হলের মালিক মসজিদ বানায় সভাপতি গিরি করত, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, ইমামের পিছনে কাতারে দাঁড়ায় সামনের কাতারের মুসল্লি, এলাকায় সুদ করে তারিকা করলে প্রথম কাতার উনার নাম, আর সহ্য নামাজি কেমনে সম্ভব? আল্লাহ তো বলছে নামাজ অন্যায় থেকে ফিরাবে, এখন মিলাতে হবে। ব্যাপারটা হলো আপনি যে নামাজ পড়েন এ নামাজ তো কবুলই হয় না, কবুল না হলে অন্যায় থেকে ফিরাবে কেমনে? নামাজ এমন এক ইবাদত যেই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট লাইন হবে,
হটলাইন যারা সরকারের বিবিআইপি মন্ত্রী এমপি ডিসি এসপি জাতীয় তাদের অফিসের মাঝে দেখবেন একটা টেলিফোন আছে লাল ওই লাল টেলিফোন হটলাইন ওটা দিয়ে সরাসরি যোগাযোগ হবে প্রাইম মিনিস্টারের সাথে প্রেসিডেন্টের সাথে মন্ত্রীর সাথে সচিবের সাথে আর জেনারেল অনেকগুলো টেলিফোন থাকবে এগুলো সবার জন্য নামাজ এমন এক ইবাদত যেটা বান্দার সাথে আল্লাহর হটলাইনে কানেকশন হয়ে যায় ওই নামাজি অন্যায়কারী হয় কেমনে আল্লাহ এমনে কয় নাই যে নামাজ অন্যায় থেকে ফিরাবে قال النبي صلى الله عليه وسلم اذا قام احدكم في صلاته فانه يناجي ربه বিশ্বনবী বলেন তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলা শুরু করে সহিহ বুখারীর হাদিস সহিহ মুসলিমে আছে اذا قال الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي اذا قال الرحمن الرحيم قال تعالى اثنى علي عبدي اذا قال مالك يوم الدين قال مجدني عبدي বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার ওই আয়াতের জবাবে নিজে কথা বলে বান্দা একটা বলে আল্লাহ একটা বলে বান্দা একটা বলে আল্লাহ একটা বলে أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه مسلم نبي محمد بولين যখন তুমি সিজদায় যাও আল্লাহর নিকটে চলে যাও নামাজ আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দেয় নামাজ আপনার সাথে আল্লাহর হটলাইন তৈরি করে দেবে কিন্তু নামাজ যদি কবুল না হয় অন্যায় থেকে ফিরাবে কেমনে প্যারাসিটামল ওষুধ খাইলে জ্বর কমে আমরা এটা বুঝি নাফা এক্সট্রা এইচ প্লাস এই সবগুলো প্যারাসিটামল গ্রুপের ঔষধ কিন্তু যদি আপনাদের করিমগঞ্জ বাজারে এক বেড়া চিনির সাথে পানি মিশাইয়া স্যাগারিন দিয়া তারপরে গাঢ় কইরা জাল দিয়া বোতলে ডুইকায় লেখিয়া দিছে প্যারাসিটামল সেটা খাইলে জ্বর যাইব যদি চিনির সাথে পানি মিশাইয়া জাল দিয়া একটু গাঢ় করে হালকা স্যাগারিন দেয় তাহলে প্যারাসিটামল নাফা সিরাপের কালার কিন্তু এক লিখিয়া দিলে আপনি মনে করবেন প্যারাসিটামল ওষুধ জ্বর কিন্তু যায় নাই কারণ এটা প্যারাসিটামল না আপনার নামাজ নামাজ কবুল হোক আর না হোক রুকু সেজদা অন্যের মতো একরকম কিন্তু নামাজ কবুল না হলে অন্যায় থেকে কেমনে ফিরাবে কবুল কেন হয় না এর কারণ এক নাম্বার অনেকগুলো কারণ আছে সব তো আর বলতে পারবো না একদিনে এক নাম্বার কারণ আমার আপনার নামাজ অনেকের রাসূলের মতো নামাজ না উম্মতের সব আমল রাসূলের সাথে মিলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলে তোমাদের জন্য রাসূলের জীবন হলো মডেল আইডল ফরমা উনার মাফে তোমাদের জীবনের মাপ মিলাতে হবে উনার সাথে মিললে ইবাদত কবুল হয় না হয় আল্লাহ কবুল করে না মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত তিন রাকাত কোন মুসল্লি যদি বেশি সুফিগিরি কই রাখো আমি চার রাকাত করব ইমাম সাহেব সালাম ফিরাইলে ফিরাক আমি এক রাকাত বেশি করব মনে মনে ক আল্লাহ আমার সওয়াব একটু বেশি দিও দোয়া করে সালাম ফিরাইয়া চার রাকাতের সওয়াব বেশি পাইবো ঠিক না পাবে আচ্ছা চার রাকাতের সওয়াব না পাক এক রাকাত বেশি পড়ছে আল্লাহ ওই এক রাকাত সুন্দর কইরা বাদ দিয়া দিবে কাইটা না পুরাটা বাদ যে তিন রাকাত পড়েছে যে চার রাকাত পড়েছে আমার বন্ধু কান খুলে শুনুন সে তিন রাকাতওয়ালার মতো সওয়াব পাবে না তার পুরাটা বাদ আমও নাই সালাও নাই সে চার নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়েছে চার নাম্বার রাকাতে রুকু দিছে সেজদা দিছে কোনো সোনার বাংলা গান গায় নাই রবীন্দ্রসঙ্গীত গায় নাই
প্রতিয়োগ করে 10 নেকি কোরআন তেলাওয়াত করলে সূরা ফাতিহা পড়েছে নেকি বেশি পাওয়ার কথা কেন পাইল না রুকু দিছে সিজদা দিছে সুবহান রাব্বিয়াল আলা করছে আজিম করছে তাহলে সওয়াব পাইল না উল্টা বাদ কেন একটা মাত্র কারণ বিশ্ব নবীর সাথে তার নামাজটা মিলে নাই কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রাসূলুল্লাহ আপনার মডেল শুধুমাত্র এই ক্ষেত্রে নয় পুরা জীবনে যত ইবাদত আপনারা করবেন যখনই কোনো আলেম বলবে এটা হাদিসে নাই এটা সুন্নার খেলাফ আপনি থেমে যাবেন কারণ যেটা কোরআন হাদিসে নাই সেটা ইবাদত হতে পারে না মনে রাখবেন মাথার মাপে টুপি রাসূলের মাপে ইবাদত আপনি যখন টুপি কিনতে যাবেন টুপি কিনতে দোকানে গেছেন কিনার আগে আপনি মাথায় দেন মাথায় দিয়া তারপরে দেখেন দেখেন যে একটু বড় রেখে দিবেন কিনবেন না আর একটা হাতে নিছেন নিয়ে মাথায় দিবেন দিয়া দেখেন মাথায় এটা ঢোকেই না ছোট রেখে দিলেন চার পাঁচটা যাচাই করলেন দেখলেন কোনটাই মাথায় হয় না আস্তে করে হাঁটা মারছেন দোকানদার ডাকে এই কাস্টমার ভাই এদিকে আসেন যান কেন নিয়ে যান কিনে নেন আপনি বললেন ভাই এটা তো বড় হয় পছন্দ তো হইছিল দোকানদার কয় বড় হইছে কি হইছে 10 টাকা কম দেন নেবেন কথা কয় না ভাই নেবেন আচ্ছা ঠিক আছে ভাই ওইটা নেন কো ভাই এটা তো ছোট মাথার তো ঢোকে না তো 20 টাকা কম দেন নেবেন মাথার মাপ হয় নাই টুপি আপনি নেন নাই দাম পরে আগে তো মাপ কম না বেশি হবে এটা তো পরের ব্যাপার পছন্দ হইলে 10 টাকা বেশি দেব ঠিক কি না মাপে হোক না আগে মাথার মাপ হয় নাই টুপি আপনি নেন নাই আল্লাহ আপনার ইবাদত 4 রাকাত না 2 রাকাত 3 রাকাত না 10 রাকাত তারাবীহ 8 রাকাত না 20 রাকাত এগুলো তো পরে আগে রাসূলের মত হওয়া লাগবে রাসূলের মাপে মিলবে না এই নামাজ আল্লাহ কবুল করবে না এখন আমরা রাসূল থেকে তো নামাজ শিখি নাই মিলছে না মিলবে কেমনে বুঝন আমি তো নামাজ শিখেছি আমার মা থেকে আমার বাপ থেকে কারণ আমার বয়স যখন 2.5 বছর আমি হাফ প্যান্ট পরি অথবা না পরি ল্যাংটা থাকি অথবা হাফ প্যান্ট পরে থাকি আমার মা যখন নামাজে দাঁড়াইছে আমিও মায়ের পাশে দাঁড়ায়া রুকু সিজদা শুরু করেছি আমার মা আমার প্রথম স্থান আমার বাবা নামাজে খাড়াইছে আমি বাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি আমি দেখছি আমার বাবা ঠোঁট নাড়ে আমিও ঠোঁট নাড়ছি আমার বাবা রুকু করছে আমিও করছি আমার বাবা সিজদায় আমিও সিজদায় গেছি সিজদায় যাইয়া আমি আবার মাথা তোলা দিয়া চাইছি আমার বাবা কি আছে না উঠছে বাবা উঠছে আমি উঠতে গেছি এ হলো আমার প্রথম শিক্ষক আমি নামাজ এক নম্বরে শিখেছি আমার মা এবং বাবার কাছে আপনাদেরও তাই কি না আচ্ছা এবার বলুন তো আমার মা বাবা যদি নামাজে ভুল করে আমার ভিতরও ভুলটা ঢুকছে কি না ঢুকছে কারণ সবার মা বাবা তো দাওরা পাস টাইটেল পাস না মুরুক্ষ সুরুক্ষ তো আছে যেমন আমার বাবা নামটাও লিখতে জানতো না তিনি মারা গেছেন আল্লাহ জান্নাত নসিব করুক বলেন একটু আমিন আমি নিজে আব্বারে সিগনেচার শিখাইছি কিন্তু আমার বাবা আমার জীবনের প্রথম শিক্ষক উনি নামাজি মানুষ ছিলেন আমি নামাজ তার থেকে শিখেছি আমার বাবার নামাজে যদি ভুল থাকে আল্টিমেট আমার নামাজও ভুলটা ঢুকে গেছে আমার বাবা যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সিজদায় চলে যেত রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব আমি তো এটা শিখতে পারতাম না দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসে না এমন নামাজি বাংলাদেশে আছে না নাই রুকু থেকে সোজা হইয়া খাড়ায়ও না দুই সিজদার মাঝখানে বসেও না অথচ দুইটাই ওয়াজিব ওয়াজিব তরক করলে সেজসহ সেজদা দিতে হয় যদি ভুলে তরক করে সাও সেজদা দিতে হবে মনে হইলে সাও সেজদা দেও ইচ্ছা করে দিলে কবিরা গুনাহ হবে ওয়াজিব কেন তরক করলা এখন আমার বাবা সোজা হয়ে খাড়ায় নাই তিনি তো আলেম না আমি তো বুঝি নাই
উনাকে দেখে দেখে আমি শিখে ফেলেছি, ওই মা বাবা থেকে শিখার কারণে আমাদের হাজার হাজার নামাজির মাঝে ভুল নামাজ আছে না নাই আছে। এরপরে আবার নামাজ শিখেছি মুক্তবের হুজুরের কাছে, আলহামদুলিল্লাহ আমাদের সময় তো মসজিদে মসজিদে মুক্তব ছিল, ছিল না? হুজুররা ছিলেন তিন ক্লাস পাঁচ ক্লাস পাস, আমাদের মুক্তবের ওস্তাদ ছিলেন মুন্সি, আর আমাদের সভাপতি হুজুরদেরকে মুক্তবে যে হুজুররা পড়াইছে এরা হয়তো মুন্সিও ছিল না, এক ক্লাস দুই ক্লাস, কারণ আজ থেকে 100 বছর আগে পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও নাই, দাওরা মাদ্রাসাও ছিল না, মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু, মুক্তব দু ক্লাস তিন ক্লাস হয়েছে, দাওরা এবং কামেল 100 বছর আগে পুরা বাংলাদেশে একটাও ছিল না। দাওরা পাশ করবেন দেওবন্দে যান, কামেল পাশ করলে কলিকাতায় যান, ঠিক না? হুজুররা তো লেখাপড়া জানতো না, হুজুরদের দোষ নাই, মাদ্রাসা এত নাই, কিন্তু তখন কি নামাজ ছিল না? কথা বলেন, নামাজ ছিল কি না? তো মাদ্রাসা তো নাই, মেশকা তো পড়ে নাই, জালালাইনও পড়ে নাই, হেদায়াও পড়ে নাই, তাফসীর কাশ্যপ বাইজাবি ইবনু কাসির পড়ে নাই, বুখারি মুসলিম কোনোটাই পড়ে নাই, মুক্তবে পড়াইছে হুজুর, তিনি মুক্তবের মুন্সি হুজুর, আনাকুম বানাকুম তানাকুম সানাকুম পড়াইছে, উনার ফতুয়ার কিতাবের নাম ছিল মকসুদুল মুমিনিন। এখন হুজুর যখন নামাজ শিখাইছে, এলেম কম, হাদিসের কিতাব পড়ার সুযোগ উনি পায় নাই, উনার নামাজেও ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? এখন এই ভুল আমাদের ভিতর ঢুকে গেছে। এবার বলুন তো, আজকের এই দিনে দাওরা পাশা আলেম আছে না নাই? এই স্টেজের মাঝে আছে অনেকে, নিচে বসে আছে কত কামেল দাওরা পাশ, গ্রামে গ্রামে বুখারির ওস্তাদ পাওয়া যাবে, মানুষের বাড়িতে বাড়িতে এখন ইবনু মাজা মুসলিমের অনুবাদ আছে, তাফসীর আছে, আলহামদুলিল্লাহ। রিক্সাওয়ালার ছেলে কামেল পাশ দাওরা পাশ আছে না নাই? এখন হাদিসের কিতাবগুলো পড়ার পরে যদি ধরা পড়ে আমারটা তো ভুল ছিল, হাদিসে তো এটা নাই, এখন ভুল সংশোধনটা করে হাদিসটা গ্রহণ করা দরকার আছে না নাই? যদি গ্রহণ না করো তুমি নামাজ পড়ছ কিন্তু কবুল হবে না, ভুলে ভরা নামাজ। শুধু নামাজ নিয়ে আজকে কথা বলছি, সাবজেক্ট যেহেতু এটা, এগুলো দেখে এরপরে দেখলাম ফতোয়া ঝগড়া করে করে মুসলমান নামাজিরা মসজিদ আলাদা বানাইছে, মসজিদের নাম আহলে হাদিস মসজিদ দিছে, অথচ আজ থেকে 20 বছর আগে এই নামে এখানে কোনো মসজিদ ছিল না। জিজ্ঞাস করলাম, প্রিয় ভাইটি তুমি আহলে হাদিস মসজিদ নামাজ নাম দিছো কারণটা কি? কই হুজুর বুঝেন না, আপনার আর মসজিদে গেলে তো জোরে আমিন কইলে ঝামেলা লাগাইয়া দেন, গারে ধরা বাইর করিয়া দিবেন, ফতুয়া দেন, কেউ জোরে আমিন কইলে হেরে দৌড়বা, পাইছে কই জিগাইবা, কোনো কোনো হুজুর কয়ে ঘাড়ে ধরা বাইর করিয়া দিবা, কেউ কেউ আমাদের মসজিদে সব চলবে না, এই জন্য আমরা আলাদা একটা বানাইছি, তো নাম লেখছো কেন? মসজিদ তো আহলে হাদিসের না, মসজিদ তো হানাফির না, মসজিদ কার? কোরআনে আল্লাহ বলে আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? কই হুজুর নাম দিছি কারণ এই নাম দেখলে বোঝা যাইব এখানে নিরাপদে আমিন কয়া যাবে, মানে এখানে আর আমিন কইলে আমারে কেউ নাম দিয়া বুঝাইছি এখানে এবার আমিন চলবে। আশ্চর্য, আমিন লইয়া ঝগড়া করে ফতুয়া নিয়ে তুমি মসজিদ আলাদা করেছো, আমিন জোরে না আসতে, এই ঝগড়া তুমি নতুন করে কেন আবিষ্কার করো? এটা তো 1400 বছর আগে হাদিসে পাওয়া গেছে, ইমাম শাফি জোরে আমিন কইতো, ইমাম আবু হানিফা আসতে বলতো, ঝগড়া ছিল না, ওটা তো ওই যুগেও ছিল, নতুন তো না, তো মসজিদ আলাদা হয়েছে কেন? হুজুর ঝগড়া যে লাগছে, 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি ঝগড়া শুরু, অথচ আপনারা যারা বন্ধু মসজিদে হারামে উমরা করেছেন, রমজান মাসে গিয়েছেন, এতেকাফ করেছেন, আল্লাহ আমাকেও সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ, এতেকাফ আল্লাহর ঘরে করার সুযোগ পেয়েছি, আর প্রায় আলহামদুলিল্লাহ রমজানে যাওয়ার চেষ্টা করি, গতবার পারি নাই করোনার জ্বালা, এবার লাইন লাগাইছি যে আল্লাহ তৌফিক দে। আপনারা গেলেও দেখবেন
মসজিদে হারামে 20 রাকাত চলছে, মসজিদে নববীতে 20 রাকাত তারাবী চলছে। আবার যদি বাহিরের মসজিদে নামাজ পড়েন, মসজিদে হারামের 1 কিলোমিটার দূরে, আধা কিলোমিটার দূরে ছোট ছোট মসজিদ আছে, ওখানে গেলে দেখবেন 8 রাকাত পড়তেছে, মসজিদে হারামে 20, বাহিরের মসজিদে 8, এটা নিয়ে ঝগড়া করে না। হজ করতে যারা গেছেন সেখানে জোরে আমিন বলার লোক পান নাই, কথা বলতে হবে হাজী সাহেবরা, জোরে আমিন বলেছে এমন পাইছেন কি না? তো গারে ধাক্কা দিছে কয়দিন না, ইসলামে ছিল একজনে করছে আরেকজন করে নাই, উনি জোরে আমিন বলছে আমি বলি নাই, কোনো অসুবিধা নাই, খাইতে বইছি, তরকারি দিছেন আপনি লাউ চিংড়ি ডিম মুরগি গরু, হুজুর কয় আমি চিংড়ি খাইতাম না অ্যালার্জি আছে, আমি কইছি খাইতেন না কেন, সভাপতি হয়েছেন খাওয়া লাগবো নাকি? না আমার ভালো লাগে না, আমি খাই না, উনার ভালো লাগছে খাইছে, খাবার হালাল, হালাল খাবার থেকে তুমি যেটা একটা খাও, খাওয়াটা জরুরি, না খাইয়া থাকলে কষ্ট পাইবা। জোরে আমিন বলার দুটা হাদিস আবু দাউদে আছে, আমি পৃষ্ঠা নাম্বার 6 লিখেছি, এগুলোতে আমি চেয়েছি জ্বলন্ত আগুনে একটু পানি ঢেলে দিই, ওই একতলাপগুলো নতুন নয়, 1400 বছর আগে ছিল। ইমাম শাফি বলেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, ইমাম আবু হানিফা বলেছে হারাম, কিন্তু ঝগড়া ছিল না। আজকে আমরা ঝগড়া শুরু করে দিয়েছি, মুসলমানের ঝগড়া হবে কাফেরের সাথে, মুসলমান মুসলমানের সাথে ঝগড়া করতে পারে না। রহমা উ বাইনা হুম, হ্যাঁ আমার ভাই, আমি যদি দেখি আমাদের মসজিদে হঠাৎ করে কেউ জোরে আমিন বলতেছে, দু তিনজন পোলা মিল্লা, নতুন একটা সিস্টেম, এটা তো আমাদের এলাকায় নাই, তো আস্তে আমিন বলার হাদিস আছে, জোরে আমিনের হাদিস আছে, ওই তিনজনকে আমি নামাজের পরে ডাকতে পারি, আমি মসজিদের ইমাম, মসজিদের আমি সভাপতি, একজন আলেম, যাই হোক এলাকার একজন বাসিন্দা, আমি বলতে পারি যুবকেরা তোমরা যে আজকে হঠাৎ করে জোরে আমিন বললা, কারণটা কি? তারা বললো হুজুর হাদিসে আছে তাই কইছি। আমি বিনয়ের সাথে বলবো হাদিসে তো আছে, ঠিকই আছে, আমিও তো জানি, কিন্তু আমি তো কই না, আবু দাউদে আছে, আমি পড়েছি নিজের চোখে, তোমরা তো পড়ছো গতকাল, আমি তো পড়ছি আরো 20 বছর আগে, কামেল মাদ্রাসা মুহাদ্দিসি করি 21 বছর, হুজুর করা 40 বছর, এগুলো তো আমরাও পাইছি, আমরা তো কই না। হুজুর আপনারা পাইছিলেন? তো পাইছি না, হাদিসে আছে। তো কন না কেন, হাদিসের প্রতি কি আমাদের মহব্বত নাই? বলি নাই, দেশে হানাফি মাজহাবের লোক বেশি, আস্তে হাদিস যেগুলো আমিনের সেগুলো এদেশে চলছে, এটা সুন্নাহ একটা ব্যাপার, মুস্তাহাব ব্যাপার, কেউ যদি আমিন নাও বলে নামাজের কোনো ক্ষতি নাই, আস্তে আর জোরে তো পড়ে, কেউ যদি নাই কইতাম না আমি, কথা বোঝেন নাই, আমিনে কইতাম না, ঝগড়া শুরু করছো কইতামই না আমি, একটা সুন্নাত তরক হবে নামাজের কিছু হবে না, এটাকে বলা হয় সুন্নায়ে মুস্তাহাব্বা, করলে সওয়াব আছে না করলে গুনাহ নাই। তোমরা যেহেতু জোরে আমিন বলতেছো, আমি বলবো তোমরা একটু আসতে কইও, হঠাৎ করে নতুন এলাকা একটা ইয়ে করলে বিশৃঙ্খলা কেমন কেমন দিছে, আরেকজন ঝামেলা করবে বা বলবে কি রে কেডা 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 ঝামেলা কর, ঠিক আছে আসতে কর, ওদেরকে মহাব্বত করি, কোলে জড়াইয়া ধরা, কপালে একটা চুমু দিয়া, এই হাদিসের কথাগুলো সুন্দর করে বুঝাইলে তাদের ভিতরও বুঝ আসবে, আসবে না? আপনি না বুঝাইয়া সালাম ফিরাইয়া খারাইয়া কইছেন এ জোরে আমিন কেডা কইস, আস্তাগফিরুল্লাহ। আপনি আবার যুবক ভাইয়ের কপালে চুমু দিয়া বুঝাইছেন আস্তে আমিন বল, তারা বলে নাই, পরের দিনও জোরে কইছি আপনার দায়িত্ব শেষ, ইসলামের কথা প্রচার করো, কাউকে মানতে বাধ্য করিও না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ নবীকে বলা আমি তারকা বানাই নাই, আপনাকে লাঠিয়াল বানাইয়া পাঠাই নাই, আপনি বলে দেন প্রচার করুন, কে মানলো কে মানলো না দেখার দায়িত্ব আপনার আর নেই। আমার বন্ধু, ঝগড়াটা এক নম্বরে থামাতে হবে। এবার বলুন তো, যদি আমি এমন কোন আমল আপনার ভিতরে দেখি যেটা হাদিসে নাই,
ওইটা বলার পরে আপনাকে মানা উচিত হাদিসের বাহিরে যাওয়ার অধিকার আমাদের না করি আল্লাহ আমাদেরও ধরব সরকাররেও ধরব কিন্তু ওয়াজ করার পরে আল্লাহ হাত কেন কাটো নাই সরকারকে ধরবে আমার আর ধরবে না আমার দায়িত্ব এখন নামাজে ভুল আছে এক নাম্বার যেটা বলি একবারে সাক্ষুষ ভুল আমরা যখন ইমাম ভুল করে ইমামরে লোকমা দেই কিনা আপনারা লোকমা দেননি তো দিলে কথা বলেন দেন কিনা আচ্ছা কি কি বলে লোকমা দেন বাংলাদেশে কি বলে অথচ রাসূলের হাদিস তো তা নয় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরিজালি তাসবিহু ওয়ালিনিসাই তাসবিহু লোকমা দেওয়ার নিয়ম নবী মুহাম্মদ শিখান পুরুষরা বলবে সুবহানাল্লাহ যদি মসজিদে মহিলা মুসল্লি থাকে তারা কথা না বলে হাতে এরকম আওয়াজ করবে এখন বাংলাদেশে কে যে আল্লাহু আকবার ঢুকাইলো জানি না হয়তো মক্তবের হুজুরে ঢুকাইছে না হয় আমার বাবা ঢুকাইছে রাসূল কিন্তু ঢুকায় নাই এখন রাসূলে কইছে সুবহানাল্লাহ আর আমরা দিলাম আল্লাহু আকবার ঢুকাইয়া আলহামদুলিল্লাহ গতকালকে মাগরিব পড়াচ্ছিলেন আমাদের এক ভাই মাগরিব না এশা 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 এক ভাই পড়াচ্ছিলেন উনি এশার নামাজ আমি বুঝতেছিলাম যে ভুল করছে মানে দাঁড়ায় সূরা ফাতিহাটা জোরে পড়বে না জোরে পড়া কি ওয়াজিব আমি বুঝতেছিলাম যে উনি সূরা ফাতিহাটা পড়তেছে কিন্তু জোরে কইতাছে না সময় বলতেছে যে না তা আমি পিছন থেকে বললাম সুবহানাল্লাহ তিনি তখন শুরু করে দিছে রাসূলের শিখানো নিয়ম হলো মুসল্লি লোকমা দেবে সুবহানাল্লাহ বলে বাংলাদেশে চালু হইছে আল্লাহু আকবার যেটা হাদিসে নাই এখন থেকে বন্ধ করা দরকার আছে না নাই আপনি যদি সেটা না মানেন তাহলে আপনাকে আল্লাহু আকবারের হাদিস দেখাতে হবে দেখাইলে বলবো দুইটাই চলো কথা বুঝেন নামাজ শুরু হয় এই দেশের অধিকাংশ মানুষ পড়ে নামাজ ইন্নি ওয়াজ্জাহতু দিয়া শুরু করে এটার নাম দিছে মুসল্লার দোয়া দিছে না অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো মুসল্লাই ছিল না দোয়াই বকতে সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিয়ে উঠতেন বর্ষাকালে বৃষ্টির পানি মসজিদে নববীতে পড়ে কাদা হয়ে যেত কপালের মাঝে নাকের মাঝে কাদার চিহ্ন দেখা যেত মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন মসজিদ হইছে পাকা মুসল্লি হয়ে গেছে কাঁচা মাটির মাঝে সেজদা দিতেন মুসল্লাও ছিল না এখন নামাজ শুরু হবে কি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খোঁজব নামাজ পড়ো সেভাবে আমি নবীকে পড়তে দেখেছ যেভাবে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমু হাত-তাকবীর ওয়া তাহলিলু হাত-তাসলিম আল্লাহর হাবিব বলে নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া এখন বাংলাদেশে অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় ইন্নি ওয়াজ্জাহতু আমি নিজেও করেছি আপনারাও পড়তেছেন আজকের মাহফিলে অনেকে আছেন কিন্তু হাদিস খুঁজুন বিশ্বনবী তাকবীর তাহরিমার আগে ইন্নি ওয়াজ্জাহাতু কখনোই পড়েন নাই তবে তিনি পড়েছেন এ মর্মে হাদিস আবু দাউদে আছে আমি এনেছি আল্লাহর হাবিব ইন্নি ওয়াজ্জাহাতু মাঝে মাঝে পড়তেন তাকবীর তাহরিমা দেওয়ার পরে সানা হিসাবে আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক পড়ি না এটা আল্লাহর হাবিব শুধু একটাই সানা পড়তেন না মাঝে মাঝে তিনি পাল্টাতেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়া কামা বাত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আল্লাহর হাবিব মাঝে মাঝে ইন্নি ওয়াজ্জাহতু পড়তেন তাকবীর দেওয়ার পরে কিন্তু আমরা বাংলাদেশী লোকেরা ধাক্কা এটারে সামনে নিছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন সাহাবা আজান দিতে বলেছেন মজার ব্যাপার জানাই জানেন কিনা জানি না আলেমেরা জানবে অন্যরা নাও জানতে পারেন নবী মুহাম্মদ জীবনে কোনোদিন আজান দেন নাই আজান দিয়েছে শুরুতে হযরত বেলাল দিয়েছে হযরত আবু মাহজুরা
রাসূল নিজে কখনো আযান দেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিকমা হলো রাসূল যদি আযান দিতেন তাহলে হাইয়া আলাস সালা বলে যখন ডাকতেন তখন নামাজে জামাতে হাজির হওয়া ফরজ হয়ে যেত কথা বুঝেন রাসূল যদি ডাকতো নামাজে আসো তাহলে ঘরের মহিলারা ওঠা লাগতো ঘরে কেউ থাকতে পারত না কারণ তিনি যা বলেন তা মানা ফরজ এইজন্য আযানটা রাসূল নিজে দেন নাই আযান প্রথম দিয়েছেন বেলাল আমরা সে আযানের মাঝেও পেছ লাগায় দিছি বিশ্বনবীর আযান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এখন বাংলাদেশে কিছু এলাকায় আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়া হ্যাঁ আযানের আগে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কি মজার সুর দিয়া টাইন্না টাইন্না পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ পাইলা কই আযানের আগে দুরূদ কেন পড়ো ভাই উত্তর দে হুজুর পাই নাই তবে মজা লাগে তোমার মজার নাম ইসলাম না দলিলের নাম ইসলাম নবী মুহাম্মাদের ইসলামের মাঝে বাড়ানো যাবে না কমানো যাবে না এখন আযানের জবাবের মাঝে লাগাইলাম পেস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন তোমরা তাই জবাবে বলো মুয়াজ্জিন আযানে যা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবার তোমরা কি বলবা রাসূল কয় কুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন যা বলে তা বলো কিন্তু বাংলাদেশের লোকেরা দুরূদ শরীফ লাগাইয়া দিছে আমার মনে হয় এখানেও শতকরা 80 জনে দুরূদ পড়ে অতস রাসূল বলেছে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন যা বলে তা বলো সহিহ মুসলিমের হাদিস হ্যাঁ একটু ব্যতিক্রম আছে রাসূল আবার সেটা শিখাইছে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালা নামাজে আসো তখন জবাবে তোমরা এটা বলিও না নামাজে আসো আমনে কোন হাইয়া আলাস সালা মুয়াজ্জিন আমনে আইয়েন সুন্দর বরং তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিন্তু এর আগে দুরুদ নয় দুরুদ আছে আজান শেষে দোয়ার আগে সুম্মা সল্লু আলাইয়া এখন দুরুদটা হলো আজান শেষে জবাব দেওয়ার পরে আমরা এটারে ধাক্কাইয়া সামনে নিছি মুয়াজ্জিন ফজরের নামাজে বলে আসসালাতু খাইরুম মিনান নাওম অর্থ হলো ঘুমের সে নামাজ উত্তম জবাবে কি বলবেন আমাদের দেশের লোকেরা জবাবে বলে সদাকতা ওয়া বারিরিতা আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলন এর কোনো ভিত্তি নাই আল আসরার আল মারফুয়া পৃষ্ঠা নম্বর 233 সদাকতা ওয়া বারিরিতা এটা হাদিসের শব্দ নয় রাসূলের বক্তব্য ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো আপনিও বলবেন আসসালাতু খাইরুম মিনান নাওম জবাব দিতে দিতে শেষ এবার আপনি দুরূদ শরীফ বলেন ছোট্ট দুরূদ যদি হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যেই কোনো দুরুদ আপনি পড়েন তারপরে এবার দোয়া আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা এখানেও পেস লাগাইছে অনেক বাইরে দেখি হাত তুলে আযানের দোয়া পড়ছে হাত তুলে পড়ে কেন মজা লাগে ভাত খাওয়ার আগে দোয়া আছে না নাই হাত তুলেছেন ভাত খাওয়ার শেষে দোয়া আছে না নাই হাত তুলেছেন নামাজের মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই হাত তুলেছেন বের হতে দোয়া আছে না নাই হাত তুলেছেন গাড়িতে উঠতে দোয়া আছে নামতে দোয়া আছে টয়লেটে ঢুকতে দোয়া আছে বের হতে দোয়া আছে হাত তো তোলেন নাই তাহলে আজানের পরে কেন তুললেন দোয়াতে ব্যাপারটা হলো বিশ্বনবী বিশেষ দোয়া ছাড়া সাধারণ দোয়ায় হাত তুলতেন না সালাতুল ইসতিসকাতে হাত তুলেছেন যুদ্ধের মাঠে বদরের দিন হাত তুলেছেন এমনভাবে হাত তুলে দোয়া করেছেন বগলের শুভ্রতা প্রকাশিত হয়েছে গাড়ের মাঝে চাদর ছিল এক খণ্ড পড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা তুলে দিয়া গাড়ের মাঝে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে
রাসূল হাত তুলেছেন মাঝে মাঝে কিন্তু আজানের দোয়াতে রাসূল হাত তুলেছেন এমন হাদিস নাই রাসূল যা করে নাই আমি তা করব না রাসূল যা ছাড়ে নাই আমি তা ছাড়ব না এটা ইসলাম এখন নামাজে দাঁড়ালেন মুয়াজ্জিন দিবে একামত এখন একামত দিলে কখন দাঁড়াবেন কোন মসজিদে হাইয়া আলাস সালা বললে দাঁড়ায় কোন মসজিদে শুরুতে কোন মসজিদে কদকামাতিস সালা বললে দাঁড়ায় এক এক জায়গায় এক এক নিয়ম আমি এমন মসজিদও দেখছি আগে যদি কেউ খাড়ায় সব বড় করে সায়া থায় এর মানে হে ভুল করে লাইতাছে মুয়াজ্জিনের একামতে আপনি কখন দাঁড়াবেন হাদিস থেকে জানা দরকার আছে না নাই তাশাহুদে বসে হাত রাখেন আমাদের দেশে শতকরা 99 জনে হাত রাখার নিয়ম ভুল করছে সুন্নার খেলাফ আশ্চর্য ওই যে দোষ নাই দোষ দেয়া যাবে না কারণ এই যে আমরা লোকমা দিয়ে আল্লাহু আকবর বলে কারণ হচ্ছে আমার ওস্তাদ দিছে ওনার ওস্তাদ দিছে এইভাবে দেশে চলছে চলছে গাড়ি যাত্রা বাড়ি টিকিট করো তাড়াতাড়ি সবাই করছে আমি উল্টা পাল্টা করতে যাবো কেন সুবহানাল্লাহ হাদিসে পাইছি পায় না এমন না কিন্তু সবাইকে আল্লাহু আকবর আমিও সালাই দেই সংশোধনের চিন্তা নাই ইসলামের ব্যাপারে আপনার জন্য মডেল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা তাদের কর্মের সাথে মিলবে না সেই কর্ম আমরা করতে রাজি হব না তাহলে সংশোধন হতে বেশি দিন লাগবে না ভুল করেছে আমার বাবা উনি হয়তো জানতেন না আল্লাহ ওনারে ক্ষমা করুক আমরা দোয়া করব ঠিক কি না ভুল করেছে আমার পিসাহেব হুজুর হয়তো উনি জানতেন না কারণ সব তো সব জানবেন জরুরি না মানুষ সর্বজ্ঞতা হয় না মানুষের ভিতরে ভুল আছে না নাই আরে ভাই ভুল করা অপরাধ নয় মানুষ ভুল করবে এটা আল্লাহও জানে এই জন্য তাওবার দরজা খুলে রাখছে কথা বোঝেন নাই এবং এটা কেয়ামত পর্যন্ত বন্ধ করবে না সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত খোলাই থাকবে আল্লাহ বুঝাতে চান ভুল তোর হবে তবে তাওবা করতে দেরি করিস না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর না শেষ করে ফেলবো আমার বন্ধু বাবা আদম কি ভুল করেন নাই কথা বলেন না কেন ভাইয়ারা একটা ভুল করছে কি না তাওবা করতে দেরি করছে এই চরিত্রই আমাদের শয়তান কি ভুল করে নাই কয়টা করছিল কথা বলেন আদম করেছে কয়টা একজনে ক্ষমা পেল আরেকজনের কি খবর এর কারণ শয়তানের ভিতরে তাওবার মানসিকতাটাই নাই এখন আপনাকে আমি হাদিস থেকে দেখিয়ে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন তখন তিনি বাম হাত এইভাবে রানের উপরে রাখতেন কিন্তু ডান হাতটা তিনি সোজা করে রাখতেন না এভাবে বরং তাশাহুদে বসেই বিশ্ব নবী মধ্যমার সাথে বৃদ্ধাঙ্গুল লাগাতেন এভাবে বাকি তিন আঙ্গুল এভাবে করতেন এখন এটা এভাবে থাকতো কোন হাদিসে পাওয়া যায় নাড়তেন কোন হাদিসে পাওয়া যায় নাড়তেন না কিন্তু 53 মতো বানায় আরবি 53 সংখ্যার মতো বানায় রাখতেন মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস তিরমিজির হাদিস সোজা করে রাখতেন এমন হাদিস কই এখন আমাদের দেশে এইভাবে চলে আসছে আমরাও চালাইছি কিন্তু আলহামদুলিল্লাহ যখনই দেখেছি যে না হাদিসের খেলাফ হাদিসের ভিতরে আসার চেষ্টা করেছি আমি দেখেছি জোরে আমিন বলার হাদিস আছে নাই আছে আস্তের আছে হাত এখানে বাঁধবেন আছে এখানে একটা আছে এখানে একটা আছে তারাবি 20 রাকাত আছে 8 রাকাত আছে কাবলাল জুমা আছে বাদাল জুমা আছে দুরাকাত 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 4 রাকাত বিভিন্ন রকমের আমল আছে ইসলামে যেখানে একাধিক আমল আছে আপনি একাধিক মেনে নেন আপনার যেটা ভালো লাগে সেটা করেন মক্কা শরীফ হচ্ছে আমাদের জন্য মডেল মসজিদ দুনিয়ার সব মানুষের জন্য মসজিদ হারাম মডেল ঠিক কি না এটা কাবা হচ্ছে মডেল ও দোস্ত অহংকার করো না এলেমের আমি দেখেছি বাংলাদেশি লোক সৌদি আরবে যাইয়া হজ করতে যাইয়া আসরের নামাজ পড়ে না কি হয়েছে কয় ওরা ঘরে পড়ে ঘরে পড়ে কেন কয়খানে আসরের নামাজ তো আগে আগে পড়ে লায় বাংলাদেশে আমরা যে টাইমে পড়ি এখানে যে আসর পরে টাইম তো হয় না তো নামাজ তুই বল কত বড় আলেম এই জন্য মক্কা শরীফে যে জামাতে নামাজ পড়ে না হোটেলে পড়ে কয় আউয়াল ওয়াক্ত ওরা পড়ে লায় আসর ত
তখন তো ফোনে 3:30 বাজে, নামাজই তো হয় না ওদের। কাবার ইমামের নামাজ হয় না, তোমার নামাজ হয়। কাবার ইমামের পিছনে দাঁড়ায় কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কিছু কয় না। এর মানে হলো তিনি বুঝাইয়া দিছে সব রাসূলুল্লাহর হাদিস। তুমি যেটাই মানো সুযোগ আছে, ইসলাম যেখানে উদার, আমরা উদার হওয়া লাগবে। তাহলে আল্লাহু তাকবীর, তাহলে ঝগড়াটা কমে যাবে। আর যেখানে ইসলাম কনজারভেটিভ, আমরা কনজারভেটিভ হব। অসংখ্য মাসআলায় এই ঝামেলা চলছে, বইটি স্টেজে থাকবে ইনশাআল্লাহ, কিনতে পারবেন, নেবেন, বিশেষ করে আলেমরা নেবেন, কারণ আপনারা নিলে জাতি জানবে।